আপনারা সবাই জানেন যে আমরা কাজ করতে পারি না, কোভিড নিয়ে ব্যস্ত ছিলাম। এরপরে এসে আমরা ইতিমধ্যে আমার টুইটার মেঘনা রোড এবং পদ্মা রোড বাদে বাকি রোডগুলো সম্পূর্ণ দেখেন, সব রাস্তায় কমপ্লিট, ড্রেনেজ ব্যবস্থাও আমার কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পদ্মা রোডে কাজটা এখন চলমান আছে। এটা হয়ে গেলে ইনশাল্লাহ আমার পদ্মা রোড এবং মেঘনা রোড এই দুইটা কাজ কমপ্লিট হলে আমার ওয়ার্ডের চিত্রটা কমপ্লিট হয়ে গেছে। আসলে মানুষের তো অনেক ধরনের নেশা থাকে, থাকে না? আমার একটাই নেশা, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। তো আমি সকাল থেকে সবসময় চেষ্টা করি যে এইটাকে কীভাবে ধরে রাখা যায়। হ্যাঁ, আর আমার 80% লোক এই লোকগুলাই হচ্ছে সবসময় আমার, আমি তাদের পাশে থাকার চেষ্টা করি, তাদের চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, তাদের আর্থিক সহায়তা হোক, যেভাবে হোক আমি সবসময় চেষ্টা করি যে তাদের পাশে থাকার। আমার 7 নম্বর ওয়ার্ডে আসলে বর্জ্য ব্যবস্থাপনা, যেটা অনেকেই বলতেছে, আসলে ওইভাবে আমার বর্জ্য ব্যবস্থাপনা কর্পোরেশনের যে লোক নিয়োগ দেওয়া আছে, এর বাইরেও আমার 3টা লোক আমি নিজে অর্থায়নে তারা কাজ করে, প্রতিদিনের ময়লা কিন্তু প্রতিদিন আমরা সরিয়ে নিয়ে যাই। এটাতে তেমনই হবে না, একটা এসটিএসির দরকার আছে, সেটা আমি অলরেডি মেয়রমদের সাথে কথা বলছি, সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার ওয়ার্ডে একটা হাই স্কুলের প্রয়োজন, আমরা কিন্তু জায়গার অভাবে আমরা